আমার স্বামী নাই আমার হজ করার খুব ইচ্ছা কিন্তু আমার যে টাকা আছে তাতে দুজনের একসাথে খরচ দেওয়া সম্ভব নয় এখন আমি কি মেয়ে হয়ে একাকী হজে যেতে পারবো মেয়ে হয়ে একাকী হজে যেতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিল মারআতু ইল্লা মা দি মাহরামিন কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে এটা পারবে না অতএব মাহরাম লাগবে নারীদের সফরের জন্য মুশকিল হলো আমাদের অনেকের প্রশ্ন কেন হুজুর পুরুষ যেদিকে ইচ্ছা যেতে পারবে মহিলারা সফর করতে গেলে পুরুষ লাগবে কেন সাথে এটা মহিলাদের প্রতি অবিচার না বৈষম্য না শুধু সবকিছু মহিলাদের উপরে আপনারা মাসালা আরোপ করেন ভাইরা আমার আমি সবসময় বলি মহিলারা হলো প্রেসিডেন্টের মতো বাংলাদেশের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি অনেক দিন হয়েছে এই বন্দি জীবনে আছি আমি একটু এই সমস্ত এই কটন টটন সব ভেঙে চুরে আমি একটু কারণ বাজারে যাই একটু সবজি কিনতে চাই তাকে দিয়ে দেওয়া হবে উনি চাইলেও কে দেওয়া হবে উনি যদি বলেন যে আমি ঢাকা শহরে লোকাল বাসে একটু ঘুরতে চাই মন ভরে মানুষের সাথে কতদিন মিশি না দেওয়া হবে ওনাকে কেন দেওয়া হবে না ওনার ভালোর জন্য ওনার নিরাপত্তার জন্য ঠিক কিনা বলেন ঠিক একইভাবে একজন নারী তিনি দূরে কোথাও সফরে যাবেন তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে মাহরাম না থাকলে তার নিরাপত্তার সমস্যা হবে এই জন্য হজে বা ওমরাতে মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই সৌদি সরকার তাদের নিয়ম তুলে নিয়েছে আগে আপনার ওমরা এবং হজের ভিসা হওয়ার জন্য মাহরাম সাথে দেখাইতে হতো এখন এটা লাগে না সৌদি গভর্নমেন্ট তুলে দিছে তাদের হয়তো অনেক পয়সা করির দরকার শরীয়তের বিধান গুরুত্ব তাদের কাছে হয়তো কমে গেছে কিন্তু আল্লাহর বিধান কোরআন হাদিসের বিধান পরিবর্তন হয় নাই সরকার পরিবর্তন হতে পারে সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে কোরআন হাদিস কোনোদিন পরিবর্তন হয় না হতে পারে এমনকি সৌদি আরব আলেমরাও এটাকে জায়েজ এখনো পর্যন্ত বলেন নাই অতএব মাহরাম ছাড়া কি হবে না সফর এই হজে সফর করা ওমরা সফর করা জায়েজ হবে না আপনাকে লবণচরা ইয়ং বয়েজ ক্লাব ও খুলনাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই আজকাল বিয়ের জন্য পাত্রপাত্রী খোঁজার সময় বিশেষ করে মেয়ের বাবা মেয়েরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না এতে করে যারা ব্যবসায়ী সরকারি চাকরি করে ব্যাপার কি এত বড় মিছিল কেন পোলাপানের মন দুঃখ বাবারা বোঝার চেষ্টা করেন চাচাজিরা এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আমার কাছে আসে সরকারি চাকরি ছাড়া এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন আমি কাউকে ছোট করছি না বরং ওনাদের মধ্যে অনেকে অনেক আল্লাহওয়ালা ভালো মানুষ আছেন আমি পছন্দ করি ভালোবাসি কিন্তু সরকারি চাকরি শুধু সরকারি চাকরি করে পয়সা লাভা কোনোদিন সম্ভব কোনোদিনই সম্ভব না তাহলে তার মানে আপনি ইচ্ছাকৃত জেনে শুনে চুরি ডাকাতি করতে পারে এই আশঙ্কা আছে এরকম লোকের কাছে সন্তান দিতে চাচ্ছেন এটা কোনো এর মানে এটা বলছি না যে সরকারি চাকরিতে বিয়ে বিয়ে যাবে না বেচারা কি বিয়েতে থাকবে নাকি তাদের কাছে বিয়ে দেওয়া যাবে কিন্তু সরকারি চাকরিজীবী না হলে দেব না এ মানসিকতার লক্ষণ খারাপ এর মানে হলো হারামের প্রতি কি আছে টান আছে মনে রাখবেন আপনি সরকারি চাকরিজীবী হোক বেসরকারি চাকরিজীবী হোক বেকার হোক দেখবেন সন্তানটা ভালো কিনা নেককার কিনা সৎ কিনা যদি সন্তান সৎ হয় তাহলে মেয়ে দিতে কার্পণ্য করবেন আমি প্রায় সময় বলি মেয়ের জন্য ছেলে ভালো খুঁজে পাচ্ছেন না এলাকায় মসজিদে চলে যান ফজরের নামাজের নিয়মিত যে যুবক প্রতিদিন হাজির হয় দেখেন হালাল হারাম মেনটেন করে মাহারাম মেনটেন করে হারাম থেকে বেঁচে চলে এই যুবকের টাকা দুটা কম হোক পয়সা দুটা কম হোক এই যুবকের সাথে মেয়ে বিয়ে দেওয়ার যদি আপনার সাথে কুফর সব দিক থেকে মিলে যায় তাকে যদি আপনি চয়েস করার মতো হয় যদি করেন ইনশা আল্লাহ আপনার মেয়ে সুখী হবে ১৪টা বিয়ে হলে ১০টা করে প্রতিদিন ভাঙে আমি ইয়েতে মৌলভীবাজার এক মাহফিলে গেছি চেয়ারম্যান সাহেব এসে বলতেছে হুজুর মাত্র কয়েকদিন হয়েছে আমি চেয়ারম্যান হয়েছি এর মধ্যে ২৫টা বিয়ে ভাঙার বিচার আমার কাছে আসছে তারপরে আবার একদিন নরসিংদী এক মাহফিলে গেছি চেয়ারম্যান আমার পাশে বসা ছিল আমি বিষয়ে কথা বলতেছি চেয়ারম্যান বললো হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া এইভাবে আমাদের দেশের সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো ওই যে ছেলের বাবারা সব খোঁজে হলো আটার বস্তা ময়দার বস্তা আর মেয়ের বাবারা সব খোঁজে হলো টাকার বস্তা মেয়ের বাবারা খোঁজে কি আর ছেলের বাবারা খোঁজে কি ময়দার বস্তা বুঝেন না ওই যে কি মাখে মেকআপ ছেলের বাবারা খুঁজে ময়দার বস্তা আর মেয়ের বাবারা খুঁজে ছেলের বাবাদেরকে বলবো একটা মেয়ে খোঁজেন যে আপনার মেয়ে হবে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে আর ছেলের বাবাদেরকে বলবো মেয়ের বাবাদেরকে বলবো আপনার একটা ছেলে খোঁজেন মেয়ের জন্য যে আপনাকে বাবার মতো সম্মান করবে আপনার মেয়েটা তার কাছে সুখে থাকবে টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে আমি প্রায় প্রতিটা মাহফিলই বলার চেষ্টা করি আমাদের যারা বাবার বয়সী আছেন এখানে ওনাদেরকে জিজ্ঞাসা করেন সারা জীবনে সারা বছরে বউকে অর্থাৎ চাচিকে একটা শাড়িও হয়তো দিতে পারে নাই দুই বছর হয়তো একটা শাড়ি দিছে কিন্তু মোহাব্বত সুপার গ্লুর মতো মেড ইন জাপানের মতো আর পোলাপান এখন ইয়াং দেখেন যে বউরে বিয়ের আগে থেকেই চপ্রডি সুফুস্কা বাদাম তারপরে আপনার চাইনিজ শাড়ি চুড়ি মেকআপ দিতে দিতে অবস্থা খারাপ
আর মহব্বত মেসেজে ইনবক্সে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টেলিফোনে দিনে রাতে এখানে সেখানে দিতে দিতে শেষ মগর দেখা যায় বিয়ে হইতে দেরি ঠুস করে ভাঙতে চায় না মানও আরো বেশি লাস্টিং করে এই দুরবস্থা কেন এর কারণ হলো আমাদের বিয়েগুলোতে আমরা দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না যার জন্য আমাদের ধ্বংস হচ্ছে অতএব দিনদারিতাকে প্রাধান্য দেব যে সমস্ত বাবা মারা সন্তানদের জন্য এরকম সরকারি চাকরিজীবী হইতে হবে পয়সা আলা হবে চিন্তা করেন শর্ত দেন এগুলো সন্তানদের দুঃখী হওয়ার বা সুখী না হওয়ার অন্যতম কারণ আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে মাদেরকে মুরব্বীদেরকে হেদায়েত দান করুন তারা যেন সন্তানদের জন্য উপযুক্ত দিনদার পাত্রপাত্র নির্বাচন করতে পারেন সেই তৌফিক দান করুন চলে আসেন আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার বাড়ি কোথায় জানমারি দক্ষিণ দুপুরে কামরি তো কোথায় লাকসাম কুমিল্লা আবার কি এইটা আমাদের বাড়ি আছে আর লাকসাম হচ্ছে আমাদের নিয়ে ও লাকসাম হলো আপনার আদি বাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি বোনের হক পুরোপুরি দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এরকম একজন বীর পুরুষ দেখতে পেরে আমরা আলহামদুলিল্লাহ সবাই শুকর আদায় করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন ওনাকে দিয়ে দাও ওনাকে দিয়ে দাও জাযাকুমুল্লাহ খাইর এটা আপনার জন্য হাদিয়া শুকরান আবার হাতও মিলাবে না ঠিক আছে ইনশাআল্লাহ ভাইরা তাহলে আমরা সবাই বোনের হক আদায় করব তো ইনশাআল্লাহ কোন ভাই যদি বোনের হক আদায় না করে এবং তার সম্পদ যদি আত্মসাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ এক বিঘা জমি যাদের কারণে আত্মসাৎ করে সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে খুব ভয়ঙ্কর একটা বিষয় অতএব এই হারাম কাজ করা যাবে অন্যের সম্পদ চুরি ডাকাতি করলে গুনাহ যা হবে ভাই বোনের হক নষ্ট করলে গুনাহ আরো বেশি হবে কারণ এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা নষ্ট করা হয় আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার স্বামী ঝগড়া হলে প্রায় বলে তোকে তালাক দেব কিন্তু অন্য আরেকদিন রাগের মাথায় বলে ফেলেছে তালাক দিলাম কিন্তু একবার বলেছে তাহলে কি স্ত্রী সম্পূর্ণ তালাক হলে নাকি পূর্ণ সংসার করা যাবে দয়া করে বলবেন যদি বলে তালাক দিলাম তাহলে তালাক হবে যদি তালাক দিলাম বলে তাহলে কি হবে তালাক হবে যদি এক তালাকের জন্য বলে এটা এক তালাকই বিবেচিত হবে কিন্তু এরপরে যদি আবারও বলে বা এর আগে যদি আবারও বলে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোও কিন্তু কাউন্ট হবে এই জন্য এই যে আমি খুলনা দারুলে যখন পড়ি আমাদের উস্তাদ মুফতি গুলাম হাসান হুজুরের কাছে তালাকের ফতোয়া জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে মাইক দিয়ে নিতেন ধরে আগে পিঠা এরপরে মাসালা দিতেন এটা বেয়াদব আর কাম পাও না কিছু হইলে এসে বউরা এসে তালাক মারো আগে মায়ের হবে তারপরে মাসালা হবে অতএব অনেক পুরুষ আছে এই কথা কথা বউকে তালাক দেয় তালাক এমন একটা জিনিস সালাতুন জিদ্দুন না জিদ্দুন হাজলুহুন না জিদ্দুন দুষ্টামি করে করলে কি হবে তালাক খোদিত হয়ে যাবে আমার দ্বারা একজনের হক নষ্ট হয়েছে আমি তার কাছে ক্ষমা চেয়েছি তার নামে দানও করি তাও আমার মনে হয় আল্লাহ আমাকে বিষয়ে পাকড়াও করবেন এখন আমার করণীয় কি আল্লাহর ব্যাপারে এরকম ভয় থাকা ভালো এটা খারাপ না যে আমার তওবা কবুল হয়েছে কিনা মনটা ছোট থাকবে অন্য কারোর সাথে দুর্ব্যবহার করতে 10 বার চিন্তা করবো বেশি করে যুবক ভাইরা যৌবনকালে গায়ের জোর আছে 3-4 বন্ধু মিলে যাচ্ছেন কোথাও ধমক দিলেন রিকশাওয়ালাকে চায়ের দোকানদারকে যার তার সাথে ব্যবহার খারাপ করলেন ভাবসা শরীরের মধ্যে আসলো কেমন ময়দানে জবাবদিহি করতে হবে মুফলিস হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুন আমাল মুফলিস কারা মুফলিস জানো সাহাবীরা বলছেন আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়া লা দিরহামা হে আল্লাহর রাসূল পয়সা কই না তারে তো আমরা মুফলিস বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না এটা না মুফলিস হলো সেই যে অনেক আমল করে যাবে কিন্তু কিয়ামতের ময়দানে সব ওই যে দুনিয়াতে কাউকে গালি দিছে কাউকে মারছে সব পাওনাদারদের পাওনা দিয়ে দিয়ে রিক্ত হস্ত হয়ে তারপর সে জাহান্নামে যেতে হবে অতএব ভাইরা কোনো মানুষের হক নষ্ট করা যাবে না কিন্তু আপনি তার কাছে মাফ চাইছেন সেও মাফ করে দিয়েছে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন এটাই আশা রাখবেন অতিরিক্ত ভয় যেটা আপনাকে রীতিমতো নিরাশ করে দিবে সেটা কিন্তু আবার কুফরি বন্ধ নিয়ে যাবে কারণ ওয়ালা ইয়াসমির রাহিল্লাহিল কওমুল কাফিরুন এটা আমাদের সাবধান থাকতে হবে